আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই খুবই ভালো আছি আজকে আমরা খুব খুশি কারণ আমার বড় ছেলে সাফিন আজকে কোরআন শরীফ নিল হুজুরের কাছ থেকে তো ও আসলে আমপাড়া চেপাড়া শেষ করেছে তো সবাই ওর জন্য দোয়া করবেন আসলে ও লজ্জা পাচ্ছে ওকে যাই বলতে বলে কিছুই বলে না তো আসলে হুজুরের জন্য যে ব্যক্তি আমার ছেলেকে আজকে কোরআন দিল তো তার হাতে যেহেতু কোরআন শরীফটাও নিয়েছে তাই তার জন্য কিছুটা সামান্য পরিমাণে রান্না করেছি সে কয়টা ভাত খাবে আর আমরা সবাই একটু মিষ্টি মুখ করবো পাশাপাশি প্রতিবেশীদেরও একটু মিষ্টি দেব। তো সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন যেন ও আসলে কোরআন শরীফ নিয়েছে সেটা বড় কথা না এটা সহি শুদ্ধভাবে যেন ও তেলাত করে সম্পূর্ণ কোরআন যেন খতম করতে পারে শিখতে পারে এবং এটাকে ওর যেন অন্তরের ভিতরে গেথে রাখতে পারে সেই তৌফিক যেন আল্লাহ দান করে সবাই একটু আমার ছেলের জন্য দোয়া করবেন আমি আসলে যদিও সত্যিকার অর্থে খুবই খুশি আমার ছেলে আজকে যেহেতু কোরআন শরীফ নিয়েছে তো সেজন্য আসলে আমার আনন্দের সীমা নেই বলতে গেলে কিন্তু বেশি আনন্দ পাবো যদি পাক আমার ছেলেকে এই কোরআনটা সহি শুদ্ধভাবে তেলাত করার তৌফিক দান করে সেইটাই হচ্ছে বড় কথা যে আমার ছেলে আসলে একদিন একা একা এই কোরআন তিলত করবে আর সেটা আমরা শুনব আর এটাকেও মনে প্রাণে অন্তরে যেন এর অর্থগুলোকে বিশ্বাস করে তো সবাই দোয়া করবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম